যখন হিত্রোতে তার ছেলে কাছ থেকে আবেগ ঘন মুহূর্তে বিদায় নিচ্ছিলেন তখন স্থানীয় সামনেই তার হাতে একটি ফাইল তুলে দেন লন্ডনে বিএনপির নেতৃবৃন্দ যারা তারেক জিয়ার সঙ্গে ঘনিষ্ঠ তারা বলেছেন এই ফাইলেই বিএনপির আগামীর করণীয় সম্পর্কে বলা আছে এটাই তিন মাসের অর্জন বিএনপির সূত্রগুলো জানায় ওই ফাইলে সহায়ক সরকারের রূপরেখা ভীষণ দুই এবং বিএনপির রাজনৈতিক কৌশল আছে লন্ডনে বিএনপির সূত্রগুলো বলছে ঢাকায় ফিরে বেগম জিয়া প্রথমে মামলা নিয়ে ব্যস্ত চাপ তিনি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে লন্ডনে প্রস্তুত সহায়ক সরকার এর রূপরেখা উপস্থাপন করবেন দলীয় ফোরামে আলোচনার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও তিনি এই রূপরেখা উপস্থাপন করবেন বলে জানা গেছে সহায়ক সরকারের রূপরেখা ছাড়াও বেগম জিয়ার ফাইলে আছে ভীষণ দুই লন্ডনের তারেক জিয়া আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে দেশ এগিয়ে নেবে তার একটি রূপরেখা তৈরি করেছেন অবশ্য এক বছর আগে বেগম জিয়া দুই হাজার তিরিশ ভীষণের কথা বললেও চূড়ান্ত রূপরেখা এখনো ঘোষণা করেননি লন্ডন থেকে আন্দোলনের কৌশল নিয়েও ফিরছেন বেগম জিয়া দেশে ফিরেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংলাপের প্রস্তাব নেবেন খালেদা জিয়া তবে বেগম খালেদা জিয়াকে তারেকের ফাইলে কি আছে বোঝা যাবে বেগম জিয়া দেশে ফেরার পর প্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং আপনার কোনো মতামত জানাতে চাইলে আমাদেরকে কমেন্টস করতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলেজ চোখ রাখুন প্রু বাংলা টিভির পর্দায় আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই